ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান। আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা কোর্ট, ক্রেতা সুরক্ষা আদালত এবং ভারতবর্ষের প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে আমরা সর্বদা। ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হবে সেটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও, তাই জন্য অনুরোধ করা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। আর এই সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে আপনাদের স্ক্রিনে দেখতে কিংবা অন্যান্য সংক্রান্ত ভিডিও জানার জন্য আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করুন। আর এই সংক্রান্ত যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, যেগুলো 03379603549, 9831493993, 7003431764, 62897680070, কিংবা ইমেল যেটা রয়েছে law@007lawfirm@gmail.com সঙ্গে যোগাযোগ করতে পারেন, কিংবা অফিসেও ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। নমস্কার, ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকে যে ভিডিওটা আপনাদের সামনে দেখানো হচ্ছে সেটা খুবই একটা ইন্টারেস্টিং এবং ইনফর্মেটিভ ভিডিও। এটা বলা যেতে পারে লিগাল এর উপরেও ভিডিও, কারণ আজকে যে বিষয় সেটা খুব একটা ইন্টারেস্টিং। তাই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। আজকে যে বিষয় সেটা হচ্ছে হোম লোন। বাড়ি তৈরির লোন নেওয়ার আগে জেনে নিন হোম লোন কীভাবে পাওয়া যায় ও হোম লোনের সুবিধা অসুবিধা। আমরা তো বাড়ি অনেকেই বানাই, কি ফ্ল্যাট কিনি, কি কিছু থাকার জন্য কিছু ব্যবস্থা করি, তো এর জন্য আমরা হোম লোন নিয়ে থাকি। তো হোম লোনে কী সুবিধা অসুবিধা সেই নিয়ে আজকে আলোচনা। তাই পুরো ভিডিওটা প্রথম থেকে স্কিপ না করে দেখার জন্য, শেষ অবধি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। বাড়ি তৈরির লোন বা হোম লোন নেওয়ার আগে এই প্রশ্নের উত্তর জেনে নিন। ব্যাংক থেকে বাড়ি তৈরি করার জন্য লোন নিতে যাচ্ছেন, তার আগে এই গৃহঋণ মানে হোম লোন সংক্রান্ত সমস্ত কিছু বিস্তারিতভাবে জেনে নিন। কারণ গৃহঋণের সুদের হার থেকে শুরু করে টাকা ফেরত দেওয়া পর্যন্ত সবটাই আপনার রোজগার করার উপরই নির্ভর করছে। তাহলে এর হোম লোনের এলিজিবিলিটি কী? ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান যখন কোনো ব্যক্তিকে গৃহঋণ দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু করে, প্রথমেই তার আর্থিক পরিস্থিতি সম্বন্ধে জেনে নিতে চায়। যে ব্যক্তি বাড়ি তৈরির জন্য লোন নিতে চাইছেন তার সেই লোন শোধ করার ক্ষমতা রয়েছে কি না তা দেখে নিতে চায় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান। সিভিল স্কোর চেক করে। বাড়ি বা জমি বা কোনো সম্পত্তি কেনাও এক ধরনের বিনিয়োগ, ফলে সেই বিনিয়োগ করার আগে যদি কোনো ভুল করে থাকেন সেই ভুল আপনার সিভিল স্কোরের উপরেই যেমন প্রভাব ফেলে, তেমনি আপনার সঞ্চয় করার পথেও বাধা সৃষ্টি করতে পারে। তাই যখন বাড়ি তৈরির জন্য কোনো লোন নিতে যাচ্ছেন ব্যাংক থেকে, আবেদন করার আগে সেই এই গৃহঋণ সংক্রান্ত ভবিষ্যতের সমস্ত পরিস্থিতি নিয়ে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে এই প্রশ্নগুলি করে উত্তর জেনে নিন। ব্যাংকে গৃহঋণের বিস্তারিত তথ্য আপনার জন্য কোনটি সঠিক হবে। একটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান গৃহঋণের মধ্যে বাড়ি তৈরি বা সংস্কার, জমি কেনার জন্য ঋণ, কোনো সম্পত্তি স্থানান্তর হলে তার জন্য গৃহঋণ, এনআরআইদের জন্য গৃহঋণ, নির্মাণ চলাকালীন সম্পত্তির জন্য গৃহঋণ সহ বিভিন্ন ধরনের লোন রয়েছে। আপনার কোন ধরনের লোন প্রয়োজন সেই সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া আগে দরকার আপনার, তারপরে আবেদন করতে হবে। হোম লোন এলিজিবিলিটি ক্যালকুলেটর। কত টাকার লোন পাবেন? যে কোনো ধরনের ঋণ দেওয়ার আগে ব্যাংকগুলি ক্রেডিট স্কোর এবং অন্যান্য ইএমআই ঠিকমতো শোধ করা হয়েছে কিনা তার খোঁজ করে, তার উপরে বিবেচনা করেই কত টাকার লোন পেতে পারেন সেটা ঠিক করা হয়। ইন্টারেস্ট রেট, গৃহঋণ সুদের ধরন। বাড়ি তৈরির লোন নেওয়ার আগে সেই লোনের বার্ষিক শতাংশ হার সম্পর্কে জেনে নিন। সুদের হারের একটু পার্থক্য হলেও তা আপনার লোনের পরিমাণ এবং ইএমআই এর উপর প্রভাব ফেলতে পারে। কত বছরের গৃহঋণ নিতে পারেন? সাধারণত গৃহঋণের শোধ করার মেয়াদ একটু দীর্ঘ হয়, 1 থেকে 30 বছরের সময়সীমার মধ্যে করা যেতে পারে। আপনার আয়, আর্থিক পরিস্থিতি এবং বয়স অনুযায়ী সময়সীমা বেছে নিতে পারেন।
যদি দীর্ঘ সময় নিয়ে লোন পরিশোধ করতে চান তাহলে ইএমআই তুলনামূলকভাবে একটু কম হবে, আর অল্প সময়ের মধ্যে লোন শোধ করতে চাইলে ইএমআই সাধারণভাবে বেশি হবে। সিভিল স্কোর ভার্সেস ইন্টারেস্ট রেট, সুদের হারে কি ক্রেডিট স্কোর প্রভাবিত করে? ঋণ নেওয়ার ক্ষেত্রে ক্রেডিট স্কোর গুরুত্বপূর্ণ। পছন্দের গৃহঋণ নিতে চাইলে 750 বা তার বেশি ক্রেডিট স্কোর থাকলে ভালো হয়। যদি 700 নিচে ক্রেডিট স্কোর থাকে তাহলে ব্যাংক আপনাকে লোন নাও দিতে পারে, অথবা দিলেও উচ্চ হারে সুদ নিতে পারে, তাহলে সেই বিষয়টি জেনে নেবেন। প্রসেসিং ফিজ, প্রসেসিং ফি, ঋণ মঞ্জুর হলে তার আগে একটি প্রসেসিং ফি ঋণদাতারা নিয়ে থাকে। বিভিন্ন ব্যাংকের প্রসেসিং ফি আলাদা। সাধারণত লোনের পরিমাণের 0.5% থেকে 2.50% পর্যন্ত নেওয়া হয়ে থাকে, ফলে গৃহঋণ নেওয়ার আগে প্রসেসিং ফি সম্পর্কেও জিজ্ঞাসা করে নেবেন। অনেক সময় গৃহঋণের উপর প্রসেসিং ফি অনেক ব্যাংক অনেক সময়ই দেখা যায় যে নিচ্ছে না, জিরো করে রাখা রয়েছে, সেটাও জেনে নেবেন। গৃহঋণ নেওয়ার জন্য কী কী ডকুমেন্ট লাগতে পারে? 6 মাসের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, 3 মাসের স্যালারি স্লিপ, ফর্ম 16, ITR, এই সমস্ত ব্যাংকে জমা দিতে হতে পারে। যদি চাকরি না করেন, কোনো ব্যবসা করে থাকেন, তাহলে ব্যবসায়িক বিভিন্ন নথি, GST সার্টিফিকেট, 3 বছরের IT ফাইল, তার সঙ্গে 3 বছর IT ফাইল দেওয়ার পর যে ব্যবসা করা হচ্ছে সে 3 বছরের তার ট্রেড লাইসেন্স, যেখানে ট্রেড করেছে তার এগ্রিমেন্ট কিংবা তার সে জমির দলিল, এছাড়া দলিল, লাভ এবং ক্ষতির ব্যালেন্স শিট, এইসব তো দিতে হবে জমা। এছাড়াও অন্যান্য ডকুমেন্টও লাগে। এককালীন নগদ টাকা না থাকলে লোন নিয়ে বাড়ি করা সম্ভব, হোম লোনের মধ্যে আপনাকে তাহলে যেতে হবে। নতুন চাকরি পেলে নিজের টাকায় বাড়ি করা সম্ভব হয়ে ওঠে না, সেক্ষেত্রে হোম লোন একটা বড় সুবিধা দেয়। সুদের উপর আয়কর বা ইনকাম ট্যাক্সের ছাড়ও পাওয়া যায়। ব্যাংক থেকে লোন নেওয়া সুরক্ষিত ও সাশ্রয়ী। অল্প পরিমাণ টাকা থাকলেও বাকিটা লোন নিয়ে মনের মতো বাড়ি করা সম্ভব হয়। গৃহঋণ আবেদন করলে সংশ্লিষ্ট ব্যাংক কী সুবিধা দেবে? বর্তমানে গৃহঋণের বাজারে সমস্ত ব্যাংকের মধ্যেই একটা প্রতিযোগিতা চলছে। গ্রাহকদের টানার জন্য বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হয়, যেমন বিনামূল্যে জীবন বিমা, স্থগিত মেয়াদ, টপ আপ লোন ইত্যাদি মতো অতিরিক্ত সুবিধা অফার করা হয়। তাই এই বিষয়ে বিস্তারিত জেনে নেবেন। গৃহঋণ কি একজন সহ আবেদনকারী যোগ করা যায়? মানে এক গৃহঋণে কি একজন সহ আবেদনকারী যোগ করা যায়? যদি একা আবেদন করার নিয়ম না পূরণ করতে পারেন তাহলে স্বামী, পিতা মাতা, পুত্র বা অবিবাহিত কন্যা, যে কোনো একজনকে সহ আবেদনকারীর জন্য আবেদন করা যেতেই পারে। গৃহঋণের প্রিপেড চার্জ, মেয়াদ শেষ হওয়ার আগেই লোন পরিশোধ করতে গেলে বহু ব্যাংক একটি মিনিমাম প্রিপেমেন্ট ফি দাবি করে। যদি মেয়াদ শেষ হওয়ার আগেই আপনি লোন পরিশোধ করেন তাহলে সেই ফ্রি পেমেন্ট চার্জ করতে সেই ফি পেমেন্ট চার্জ কত দিতে হবে সেটা জেনে নিতে হবে। ব্যাংক হোম লোন ব্যাংকের ইন্টারেস্ট কী আছে? এইসব বর্তমানে প্রায় সমস্ত ব্যাংকই ই গৃহ ঋণ বা হোম লোন দিয়ে থাকে, যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, HDFC ব্যাংক, PN, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ICICI ব্যাংক, কোটাক মহিন্দ্রা ব্যাংক ইত্যাদিতে। সমস্ত ব্যাংকের সুদের হার প্রায় একই রকম, অল্প কিছু তারতম্য হতে পারে। মোট কথা, আপনার কাছে যে ব্যাংকের সার্ভিস বা পরিষেবা ভালো মনে হবে, কিংবা আপনার কাছাকাছি বা আপনার স্যালারি অ্যাক্রুয়াল করছে, একাধিক দিক দিয়ে বিবেচনা করে ব্যাংক নির্বাচন করাই শ্রেষ্ঠ। আমাদের ল ফার্ম ল ব্যারেট আমাদের ব্যাংকের সঙ্গে, অনেক ব্যাংকের সঙ্গে এমপ্যানেল করা রয়েছে। আমাদের এখান যদি হোম লোন নেন আমাদের ল ব্যারেটের মাধ্যমে, তাহলে আপনাকে এই সমস্ত কিছু চেক ব্যাক করে যেখানটা আপনার সুবিধা হবে সেই ব্যাংক থেকেই আপনার হোম লোনের ব্যবস্থা করা হবে, এবং যাতে করে আপনার কোনো হ্যারাসমেন্টও না হয় এবং ভবিষ্যতে আপনার কোনো সমস্যার মধ্যে না পড়তে হয়। যেমন আমরা যেগুলো দেখি যে কোন ব্যাংকে কত রেট অফ ইন্টারেস্ট আছে কমের মধ্যে, এবং আপনার ক্রাইটেরিয়ার সঙ্গে কোন ব্যাংকের মিলছে, কোন ব্যাংকে আপনার ফেসিলিটি বেশি দেবে, সেই সব বিবেচনা করেই আপনাদের কাছে সমস্ত ডকুমেন্ট সামনে রেখেই আপনাদের লোন করানো হয়। তো লোন নেওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা আমাদের ফার্মের মাধ্যমে আপনাকে লোন পাইয়ে দিতে পারবো, গৃহঋণ। তো আজকে এই ভিডিওটা এইটুকুনি। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। থ্যাংকিং ইউ অল। ল ব্যারেট
এর তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হলো সেটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং প্রচুর শেয়ার করুন, যাতে করে অন্যান্যরাও দেখে উপকৃত হয়। এই সংক্রান্তিত আরও যদি ভিডিও দেখতে চান কিংবা ইনফরমেটিভ ভিডিও কিংবা লিগাল অ্যাওয়ারনেসের উপর যে ভিডিওগুলোর আমরা আপলোড করি সেগুলো দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এবং যদি অন্যান্য বিষয় জানার থাকে কিংবা এই বিষয়ে জানার থাকে কিছু, তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।